ভোটের মুখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার প্রত্যেক পরিবারের জন্য এবার চালু হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড। যারা অন্য কোনো স্বাস্থ্য বিমার আওতায় নেই তারা প্রত্যেকেই 100% স্বাস্থ্যসাথী পরিষেবার আওতায় পড়বে। যে বাংলার প্রত্যেক পরিবার, প্রত্যেক মানুষ, পুরুষ, নারী, বয়স্ক, শিশু, ছাত্র, যুব, হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শহর, গ্রাম, প্রতি মানুষকে, যারা আর কোনো স্বাস্থ্য পরিষেবার আন্ডারে নেই তাদের সবাইকে 100% আমরা স্বাস্থ্যসাথীর আন্ডারে আনছি। 1 ডিসেম্বর 2020 থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। আর এই স্বাস্থ্যসাথী স্কিমে হকার থেকে শুরু করে, বেকার থেকে শুরু করে, চিকিৎসক থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, আমার কৃষক থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে সবাই থাকবে প্রত্যেকে। শ্রমিক সংগঠনগুলির ডাকে ধর্মঘট ঘিরে বিক্ষিপ্ত গণ্ডগোল কলকাতায়। কোথাও টায়ার ফেলে আগুন, মিটিং মিছিল, বিক্ষোভ স্লোগান, বহু জায়গায় চলে পথ অবরোধ। ধর্মঘট 100% সফল, মিলেছে রেকর্ড সাড়া, এমনই দাবি বামেদের। সকাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে শুরু হয়ে যায় বিক্ষোভ। ধর্মঘটের সমর্থনে পথে নামেন পড়ুয়ারা, চলে পথ অবরোধ। এখানে একদিকে স্লোগানিং হচ্ছে, যাদবপুরের সেই আজাদি স্লোগান, সেই আজাদি স্লোগান, লড়াই 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 চাই, এই লড়াই লড়বে কে, তুমি আমি আবার কে, লড়াই করে বেঁচে যা। যাদবপুর ঈদ বিচ চত্বরে জমায়েত করেন ধর্মঘটীরা, মিছিল হয়, পুরনো হয় কুশপুতুল। 100% সফল এই ধর্মঘট, সারা দেশের ধর্মঘট, ওরা দেশ বিক্রি করছে, তার বিরুদ্ধে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ধর্মঘটে সামিল হয়েছে। যাদবপুর স্টেশনেও ধর্মঘটের সমর্থনে এক প্রস্থ বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভের আগুন জ্বলে এন্টালিতেও, যৌথ মিছিল করে এসে বাম ও কংগ্রেস কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। ধর্মঘটের সমর্থনে চলে অবস্থান বিক্ষোভ মিছিল। এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, এন্টালিতে রাস্তার মাঝে বসে পড়েছেন ধর্মঘটীরা, তাদের দাবি, তাদের যে সমস্ত দাবি রয়েছে সেগুলি মানতে হবে। আইএনটিটিইউসি, সিটু সহ বহু শ্রমিক সংগঠনের নেতারাই ছিলেন বিক্ষোভে। শীর্ষ বাম নেতারাও পা মেলান প্রতিবাদ মিছিলে। একটা সামগ্রিক আক্রমণ এই সরকার নামিয়ে এনেছে, আর একে মোকাবিলা করতে হবে সমস্ত শক্তি দিয়ে, ব্যাপকতম ঐক্য গড়ে তোলে, সংগ্রামের মঞ্চ গড়ে তোলে। সাদান অ্যাভিনিউতে বন্ধের সকালে রাস্তায় টায়ার ফেলে আগুন ধরানোর অভিযোগ বন্ধ সমর্থকদের বিরুদ্ধে। লেক টাউন যশোর রোডে পথ অবরোধ ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়, পুলিশের সঙ্গে বচসা চলে, রাস্তায় বসে বিক্ষোভ দেখানো হয়। এক হাতে ঝান্ডা, অন্য হাতে বাঁশের লাঠি, এভাবেই সকালে নিউ টাউনে দেখা যায় বন্ধ সমর্থকদের, নেতৃত্বে গৌতম দেবের ছেলে সপ্তর্ষিদেব। জোর করে স্থানীয় মার্কেটে ঢুকে শাটার বন্ধ করে দেওয়ার অভিযোগ বন্ধ সমর্থকদের বিরুদ্ধে, তৈরি হয় উত্তেজনা। পাশাপাশি নিউ টাউন বিশ্ব বাংলা সরণিতে টায়ার ফেলে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় বিক্ষোভকারীদের। নিউ টাউনেরই গৌরাঙ্গ নগরে অটো স্ট্যান্ডের রাস্তায় গাছের গুড়ি জ্বালিয়ে বিক্ষোভ হয়, জোর করে গাড়ি ঘুরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিমানবন্দরে অবশ্য তেমন প্রভাব পড়েনি ধর্মঘটের, যানবাহন না চলার আশঙ্কায় অনেক আগেই বিমানবন্দরে চলে আসেন যাত্রীরা, উড়ান চলাচল স্বাভাবিক ছিল। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।